আরে সঙ্গে এটাই নয় দিনা জীবনই দেখলে পাওয়া যায় আল্লাহ নবী নূ নবী দয়া নবী সাহাবা হুজুররা যখন নবী পাকে কাছে আসতো আল্লাহ নবীর সাহাবাদের উপর জুলুম অত্যাচার হয়েছে আল্লাহ নবী নূ নবী দয়া নবী যে নবী আমার দুনিয়া জমিনে আসলে মা বাপ যে ছেলেদেরকে সম্মান করে ভালোবাসে স্নেহ করে ওটা পেতেন না আর ছেলেরা যে মা বাপকে সম্মান করে ওটাও পেতেন না আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে প্রচার করতে লেগেছে এই সময় দেখা যায় মক্কার বেঈমানেরা নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাকের কথা যে কেউ শুনছে না উপরন্তু আমার নবীর রক্তাক্ত করছে আল্লাহ নবীর উপরে আঘাত করছে আল্লাহ নবীকে জুলুম করছে এই নবী আমার চিন্তা করতে লাগলে পাশে তাইপে জমিন আছে তাইপে জমিনে একটু যায় ওই জায়গায় গেলে তাইপে মানুষরা হয়তো আমি মুহাম্মাদের কথা মেনে নিয়ে এক আল্লাহ গাল্লা বলে জমিনের উপরে ফেতনা বন্ধ করে দেবে জমিনের উপরে নারী অত্যাচার বন্ধ করে দেবে জমিনের উপরে অশান্তি খুনোখুনি বন্ধ করে দেবে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে এই চিন্তা করে আল্লাহ নবী যখন তাইপে জমিনে যেতে লাগলো তোমার এই গঙ্গায় এত সহজ ইসলাম আসেনে গো এত সহজ আসেনে গো বন্ধুত্ব এত সহজ আসেনে গো আর সমাজে অনেক লোক বড় বড় কথা বলে বেড়ায় হয় শিষ্যর অভাব থাকতে পারে যে আমার নবী সম্বন্ধে ভুল ধারণা থাকতে পারে কিন্তু আমার নেতা কি করে দোষে রেখে দেয় আল্লাহ নবী যখন তাইপের জমিনের দিকে ঢুকবে মক্কা সন্ত্রাস আবুজে নদীমা সেইবা তাইপের নেতাদের করে জানিয়ে দিল এ তাইপের লিডাররা ওই যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সে তোমাদের তাইপের জমিনে যেতে লেগেছে সে তেমন করে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলতে লেগেছে মা বাপকে সম্মান দাও সে বলতে লেগেছে নারীদের হত্যা বন্ধ করো সে বলতে লেগেছে শিশুদের অধিকার দাও সে বলতে লেগেছে মানুষ খাটার পরে তার গায়ের সব শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও সে বলতে লেগেছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না গরিবের উপর জুলুম করা যাবে না এই মোহাম্মদ যা বলে সত্য বলে কিন্তু কথা যদি মিলেনি আমরা যে মজা করছি ফুর্তি করছি আনন্দ করছি মানুষের উপরে যে রাজত্ব জুলুমের দিকে রেখেছি এটা বন্ধ হয়ে যাবে তাই তোমরা বলে দি আগে থেকে এই মোহাম্মদ তাইপে জমিনে যাবার আগে তাকে তাইপ থেকে পার করে দাও আরে যার জন্য জমিন তৈরি হলো যার জন্য আসমান তৈরি হলো যার জন্য কায়নাত তৈরি হলো সেই নবী আমার যখন তাইপের জমিনে ঢুকতে লাগবে তাইপের সন্ত্রাসীরা বাচ্চা ছেলেদের ঘরে ভুল বুঝিয়ে এমন করে প্রস্তুত তৈরি করে রেখেছিল তারা বড় বড় পাথর নিয়ে পাথর নিয়ে পাথর নিয়ে আল্লাহ নবীর নূরে গায়ে মাখতে লাগলো এ নবীর গোলামেরা একটু কি দিল কাঁদে না গো একবারও কি মনে পড়ে না গো আরে আমার নবী কতটা কষ্ট করেছে নবী পাকে শরীরে রক্ত ঝরতে লেগেছে এত রক্ত বেরিয়েছিল নবী পাকের জুতা মুবারক তার রক্তে বসে গিয়েছিল ভিজে গিয়েছিল রক্ত পুষে গিয়েছিল এই সময় নবী পাক আর দাঁড়াতে পারল না তাইপের জমিন অজ্ঞানে পড়ে গেল বিষ্ণু শয়তানেরা এমন করে গিয়েছে আমার নবী পাকের হুঁশ আছে না নাই নাকি হাত দিয়ে দেখতে লেগেছে এমন করে দেখার পরে ওই অবস্থাতে নবীর উপরে আবার লাঠি আঘাত করতে লাগলো তোমার আমার কাছে ইসলামের ইবাদতের দায়িত্ব তুমি আমি নেব না ছেড়ে দেব কত কষ্ট করেছে ভেবে দেখো মাঝে মাঝে ভাবি খোদা পাঠালে এমন একটা সময় যে সময় ঈমান বাঁচানো তোমার রসুল বলেছে হাতে তালুতে আগুন রাখা সহজ তো ঈমান বাঁচানো কষ্ট সেই সময় পাঠিয়েছে সেই রসুলের ইসলাম আমরা সমাজের বুকে রাখবো না মিটাবো গো দায়িত্ব নেবেন ইসলামের না মিটিয়ে দেবেন কেন রসুল তো বলে গেলেন আমি তোমাদের কাছে কিনতে গিয়ে দেখে গেলাম কিতাবুল্লাহ আল্লাহর কোরআন শরীফ ও সুন্নতে রসুল আমি নবী আমার সুন্নাত তিন নম্বর ও আহলে বাইতি আমার খানদান পরিবার সেই রসুলের ইসলাম
যদি আমরা রাখতে চাই রাসূলের دین নবীর ইসলাম কি শিখাচ্ছে এটা আমাদের শেখার দরকার আছে আজ এখানে জলসা হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারছি কিন্তু আগামী দিন এই সমাজে রাসূলের শরীয়ত কি বলে কুরআন কি বলে সুন্নাত কি বলে হাদিস কি বলে এটা জানার জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয় যেখান থেকে আমার রাসূলের আদর্শ শিখে প্রকৃত মানুষ তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ নিজেকেও যেমন নবীর দিন শিখতে হবে সাথে সাথে কেউ নবীর দিন শিখতে চাইলে তার পাশে দাঁড়িয়ে তাকে শেখাবার চেষ্টা করতে হবে তবেই তো আমরা নবীর দিনকে বাঁচাবার চেষ্টা করব এতটা মাল খাওয়ার পরও হযরত ইব্রাহিম সাল্লাম যখন আল্লাহ পাককে বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আপনার হাবিবের উপরে আপনি জুলুম করেছে আপনি তাও খামোশ চুপ হয়ে আছেন আমার আল্লাহ পাক বলেছিলেন এ জিব্রাইল দুনিয়া জমিনে চলে যা আমার হাবিব যাদ রাজি আমি আল্লাহ তাতে রাজি আমি কেন সবল করে আজি উৎপন্ন পেয়ে যাবি পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে চলে যা পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে গিয়ে আমার হাবিবকে সালাম দিবি সালাম দিয়ে বলতে লাগবি আল্লাহ বাবা দিয়ে যাবি যা বলবেন তাই হবে আপনি যে হুকুম করেন তুই পাহাড়কে নিয়ে যে তাই পাশে গিয়ে চেপে মেরে দেওয়া হবে নাই পা নিয়ে যে তাই পাশের উপরে চাপিয়ে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি একবার হুকুম করো হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে এ নবীর প্রেমিকেরা আমার তোমার নেতা কেমন ছিল দেখো সঙ্গে সঙ্গে আসমানে দিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ এদেরকে মারবেন না ধ্বংস করে দেবেন না কারণ এরা আমাকে চেনে না এরা যদি আমাকে না চেনে এদের উপরে আজাব গজব আপনি বিশেষ করে দেন আমি রাসূলুল্লাহ কাদের গায়ে যাব আল্লাহ ভাই এদেরকে মাফ করে দেন একদিন 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 ইমানের নূরে কলেমা পড়ে এদের ছেলে ছেলেরা আমি রাসূলুল্লাহ আমাকে প্রেম করবে আমার জন্য নিজেদের জান পর্যন্ত দিয়ে দেবে আল্লাহ রাসূলের সেদিনের দোয়া কবুল হয়েছে না হয় কথা বলুন আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার খবরে একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে এমন করে পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায় আকাশে চাঁদের দিকে একবার তাকায় আমার নবী বলে শুনে আয়েশা রে কি দেখো তুমি বারবার একবার আমার দিকে তাকাও আসমানের দিকে তাকাও আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ এ হাবিব আল্লাহ হুজুর আকাশে চাঁদ দেখি আর আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জান আয়েশা বলেছিলেন হুজুর আসমানে চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোনো খুঁত দাগ না আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাকের দয়া তার উপরে হবে এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে ছিল নবী আমার দেখতে লাগে রাস্তা ধরে একটা বুড়ি বসে আছে গলায় তার তিনটে ঠাকুরের মূর্তি রয়েছে আল্লাহ নবী দেখতে লাগলেন বুড়ির কেউ খোঁজ নিতে না বুড়িকে কেউ কেউ জিজ্ঞাসাও করছে না আল্লাহ নবী রাস্তা ধরে বুড়ির পাশে বসে গেলে নবী আমার বসে গিয়ে মা বলে বুড়িকে ডেকেছিল বুড়িকে যখন মা বলে ডাকে আরবিতে উম্মুন বলে এই বুড়ি তখন চোখ তুলে আমার রাসূলুল্লাহর দিকে দেখতে লাগলো কেননা যে সময়ে ময়া ভরা ডাক দিয়েছে ওই সময়েতে মাকে ছেলেরা হত্যা করে দিত আল্লাহ নবীর এই ময়া ভরা ডাক শুনে বুড়ি অবাক হয়ে গেল আল্লাহ নবীকে বলতে লাগলেন বাবা ছেলে রেখে তুই বাবা আর কি সুন্দর তোকে দেখতে বাবা আমার রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে ছিল আম্মা আয়েশা সিদ্দিকা
হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন দয়ার নবী আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে এমন করে পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায় আকাশের চাঁদের দিকে একবার তাকায় আমার নবী বলেছিল আয়েশা রে কি দেখো তুমি বারবার একবার আমার দিকে তাকাও আসমানের দিকে তাকাও আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله حضور আকাশে চাঁদ গিয়ার আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জান আয়েশা বলেছিলেন হুজুর আসমানে চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোনো খুঁত দাগ না সেই নবী পাককে দেখে বুড়ি অবাক এত সুন্দর দেখতে কে বাবা তোর বাড়ি কোথায় কি নাম তো কোনদিন দেখেনি তো কোনদিন দেখেনি আল্লাহ রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন করে বললেন মা মনে করুন আমি আপনারই একটা সন্তান কাকে বলছে একজন গায়র ইসলাম যার গলায় তিনটে ঠাকুরের মূর্তি আছে এর নাম ইসলাম আল্লাহ সৃষ্টি হিসাবে মানুষকে ঘৃণা করাটা ইসলামের নাম নয় আজকে ইসলামের দোহাই দিয়ে অনেক কিছু কাজ হচ্ছে তাই তো আজকে আমরা বেঅজ্জতি হচ্ছে যুগে যুগে আমাদের ঘরে দেখে গায়র ইসলামরা ঈমানের কলেমা পড়েছে আর আমাদের ঘরে দেখে আজকে যুগে যুগে আমাদের ঘরে দেখে আজকে সারা দুনিয়ায় প্ল্যান হচ্ছে কি করে দেশকে শেষ করা যায় 18 বছরের যুবক হযরত আব্দুল্লাহ ব্যবসা সূত্রে বাজারে টাউনে শহরে এসেছে ব্যবসা করতে জগৎ বিখ্যাত ওলি ছিলেন 18 বছর বয়স তখন সেই পিরিয়ডের কথা বলছি ব্যবসা ক্ষেত্রে শহরে গেছে এমন একটা জায়গায় ঘর নিয়েছে তার বাড়ির পাশেতে একজন আগুন পূজারি মুজুসি বলা হয় তার বাড়ি মুসলমান থেকে নাক ছিটকাচ্ছে প্রতিদিন বাড়ির ধুলোগুনোকে যাই ময়লাগুনোকে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের দরজার গোড়ায় ফেলে দেয় আর হযরতে আব্দুল্লাহ জন ছেলে 18 বছর ছেলে ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে নিয়ে কি করতা নামাজ পড়ে আপনারা কি করে হ্যাঁ নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআন পড়তে হয় বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি নামাজ পড়ে নিয়ে আবার উপর হয়ে যাই তো শুয়ে পড়ে আর না একটু ঘোরাঘুরি করে কোরআন পড়তে হয় কিছু সময় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান পড়ান বলুন আল্লাহুম্মা আমিন হযরত আব্দুল্লাহ হুজুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে যখন দরজা খুলে দেখে যে হুজুরের দরজার পটেতে অনেক ময়লা নোংরা পড়ে আছে হুজুর এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ কোথা নাই আর একটা ঘর থেকে পাত্র নিয়ে এলেন তাতে করে ময়লাটা তুলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিলেন কিচ্ছু বললেন না চলে গেলেন কাজে পরের দিন আবার সেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে দেখছে আবার ময়লা তিন দিনের দিকে আবার ময়লা কয়েক সপ্তাহ কেটে যায় কিচ্ছু বলছে না ফেলেই যাচ্ছে তা যে ময়লাটা ফেলতে সে ভাবছে আব্দুল্লাহ হয়তো গোপনে গোপনে আমায় খুঁজছে গোপনে গোপনে হয়তো খুঁজছে তাই একদিন কি করেছো ডাইরেক্ট ময়লাটাকে নিয়ে বাড়ির দরজা করে দাঁড়িয়ে আছে হুজুর কোরআন পড়ে যেই বেরিয়েছে হুজুরের সামনে ফেলে দিয়ে ছুটেছে কেন ছুটলো ভাই বলুন ভয় ভয় কাদের হয় বলুন যারা অন্যায় করে আব্দুল্লাহ চলে গেলেন প্রতিদিন যা করে ঘরের গিয়ে আবার ময়লার জায়গাটা নিয়ে আসলো ফেলে দিল আর এ ছুটে গিয়ে ঘরের দরজা লাগিয়ে লুকিয়ে দেখছে কি করছে প্রতিদিন যা করে তাই করলো করে চলে যাচ্ছে তো অগ্নি উপাস্য বেরিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাত ধরেছে বলছে ভাই তুই আমায় কিছু বললি না হযরত আব্দুল্লাহ যে এতটুকু বললেন আমি মুসলমান আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে সে আমার কেউ নয় তো তোমাকে যদি আমি কিছু বলি তুমি যদি কষ্ট পাও আমার ভয় হয় আমার নবী যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নেয় তখন অবাক হয়ে গেল ইসলাম এটা বলে হ্যাঁ এটা বলে ও আরো জানতে চাইল আমার রসুল সম্বন্ধে একদিন নবী দিবানা হয়ে রসুলের গোলাম হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমাদের কি অবস্থা নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত মুসলমান ছাড়ছি না আমরা নিজের কলেমা পড়া ভাইকে মুসলমান পর্যন্ত ছাড়ছি না সামান্য সামান্য হারাম টাকার জন্য হালাল হলো আলাদা কথা ছিল হারাম টাকা লুটে খাবো এর জন্য আজকে আমরা মারপিট করছি মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা
না কামুটা বড় ভয়ানক হবে মৃত্যু তো সবার একদিন না একদিন হবে আল্লাহ কোরআন যখন বলেছে এটা তো চেঞ্জ কেউ করতে পারবে না কুল্লু নাফসি যায়কাতুল মউত মৃত্যু স্বাদ অবশ্যই জানতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যে দুনিয়া জমিনে হারাম খায় গরিবে লুটে খায় পরের মালকে জোর করে দখল করে খায় কারো জমিন যদি দখল করে নেয় কুকুর এমন করে দখল করে নেয় মা যদি চুরি করে খায় এক কথে হারাম যদি কেউ খায় আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের কাছে দিয়ে তার জিভকে কাটাবে এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আল্লাহর পক্ষ দিয়ে কখনো কখনো ঝড় তুফান হবে আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে এতে করে নেতাদের গাল্লা পরীক্ষা করে নাই নেতারা কি করে দেখার জন্য এই গুণ হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে গরিবের জন্য সেবা করতে পারে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে দুর্নীতি যদি না করে আল্লাহ নবী জানিয়ে দিল যে নেতা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে নাই বিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহর সৃষ্টির সেবা করবে মানুষ জাতির কল্যাণের কথা ভাববে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কাল কিয়ামতের ময়দানে যেদিন মাদাখ ফিদাখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে নফসি নফসি করতে থাকবে যেদিনে কোনো ছায়া দেবে না ওই সৎ নেতাকে ওই সৎ লিডারকে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দেবে তাহলে নেতা হওয়া তো ভালো কাজ কিন্তু সৎ হতে হবে গরিব প্রেমিক হতে হবে দেশ প্রেমিক হতে হবে নাগরিক প্রেমিক হতে হবে আজকে তুফান হলে ঝড় এলে নেতাদের বকর খুশি হয় কিছু তের পোলের টাকা ঝাড়বো এবার ঝড় এলে নিয়ে খুশি কিছু এবার টাকা ঘর ভাঙবে ঝাড়বো এই যে হারাম খাবার জন্য আজকে সমাজে কি হচ্ছে এবার যদি বলেন আমি খাচ্ছি তো তোর কি হয়েছে কথা ঠিকই বাপ দুটো কারণে সমস্যা হচ্ছে এক হযরতে নবী লূত আলাইহিস সালামকে মন দিয়ে শুনবেন আব্বারা আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়ে যায়নি জানকে বাজি লেগে চিল্লাবার আমার কোনো প্রয়োজন নেই আমার খাবারও অভাব নেই জলসারও অভাব নেই ইজ্জতের অভাব নেই টাকারও অভাব নেই তাহলে কেন চিল্লাচ্ছি শোনো হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইমাম সাহেব হাফেজ সাহেব মলি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব হাজী সাহেব সব সাহেব শোনেন সাহেব হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তোমার কওমের মধ্যে থেকে 80,000 লোককে মারব তার মধ্যে 40,000 ভালো 40,000 খারাপ আল্লাহ পাক বললেন নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ আপনি কেন ভালো লোকগুলোকে মারবেন খারাপ লোকগুলো অন্যায় করেছে আমার আল্লাহ বলেছিলেন নবী লূত ভালো লোকগুলো খারাপ লোককে বাধা দেয়নি কেন শুনছেন ভাই আপনি নামাজ পড়েছেন আপনার ছেলে নামাজ পড়েনি আপনি হালাল ইনকাম করছেন কিন্তু আপনার ছেলে নেতা সে যে আমফানের দুর্নীতি করছে ফাঁক আপনিও যাবেন না মার থেকে তাহলে আমি সমাজে পীরের ঘরে বেটা মুসলমানরা আমাদের দাবি করে মানি তাহলে আজকে দুর্নীতি হবে মানুষ হিসাবে ইনসানিয়াতে যদি প্রতিরোধ না করি ও একা মার খাবে তা নয় আমিও মার খাবো হারাম খাবি তুই আর পিটানি খাবো আমি ফিরি ফিরি কেউ মার খেতে চায় কথা বুঝছেন না বোঝেন না তাহলে বলবো না বাদ কেন আপনারা এলাকার মানুষ ভাই ঘরে আগুন লাগলে পানি তো আপনারাই দিতে যাবেন বলে আবার কোন দিন রাত্রিরে পুলিশ এসে ঘিরালে এবার আপনারা যাবেন তো খবরটা পেলে দুর্নীতি যেই করবে প্রতিরোধ করাটা হলো মানবতার কাজ কি গো আব্বা ভাইয়েরা বলবো না বাধ্য এলাকার লোক কি বলছিলেন সরাসরি দেন অসুবিধা হচ্ছে না তো আমি কোরআন হাদিসের বাইরে বলছি না অনেকে বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন আবার জলসায় এসে ভাই এজন্য বলি কোরআন হাদিসে রাজনীতির কথা আছে তাই বলি বলুন সুবহানাল্লাহ ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট তো রাজনীতিটা ইসলামে আছে না না
রাজনীতি মানে কি দেশ ও দেশবাসীর পরিচালনার ব্যবস্থা ঠিক তো দেশ ও দেশবাসীকে পরিচালনার কথা ইসলামে আছে না না যদি না থাকে তাহলে ইসলাম আনকমপ্লিট থাকলেই হলো কমপ্লিট যদি কোন মুসলমান মনে করে ইসলামে রাজনীতির কথা নাই সেই ইসলামকে অস্বীকার করলো না করলো না ইসলামকে অস্বীকার করলে তার ঈমান থাকে না যায় কথা মাথায় ঢুকছে মাথা গরম করলে হবে না কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে তা কি হবে কবরে গিয়ে আল্লাহ রাসূল বলছে 99টা সাপ দেবে কবরে কটা 99টা সাবধান হও এতিমকে কাঁদাওনি অথচ আল্লাহ রাসূল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় সে না আমি রাসূল আমার মাথায় হাত বুলালো জোরে বলুন সুবহানাল্লাহ কে কি করছে দেখার দরকার নেই তুমি মুসলিম দাবি করে দুর্নীতি করবে আমার কওমের বদনাম হবে ঘোষ পাড়ায় বয়লা পাড়ায় হিন্দু পাড়ায় নেতারা দুর্নীতি করছে কি করছে না সে বিষয়ে আমি বলতে আসছি কথা বুঝছেন না বোঝেন না দেশবাসী হিসেবে যখন জনসভা করব তখন সবারটা বলবো কিন্তু আজকে তুমি মুসলিম দাবি করলে তোমার জন্য আজকে আমার কম গাল খাচ্ছে যে মুসলমানরা এসব হারাম খাওয়া ধরেছে এ মুসলমানরা হয়ে গেল তো নাকি অতএব আল্লাহ রাসূল বলছেন পাহাড় সরে গেছে বিশ্বাস করে নাও মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস করুনি আর মিথ্যুককে কখনো ভরসা করুনি অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা একমাত্র বাঁচার জন্য সাহায্য আল্লাহর কাছে চাইছি চাইবো আগামীতেও চাইবো ঠিক না বেটি আর আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি আজও করছি না কিয়ামত পর্যন্ত আমার বাচ্চাদের ঘরে শিখাবো আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবি না জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি জানালেন 99টা সাপ দেবে কবরে এক একটা সাপের দুটো করে মুখ হবে দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার আছে সক্ষম থাকতে পারে তার জন্য হালাল ইনকাম করো না আল্লাহর কাছে বলো না একটু কষ্ট করলেই তো হয়ে যাবে এমন কিছু নয় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলবে দেখবে রাতারাতি আমার আল্লাহ তোমার ব্যবসার দরজা খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ওটা না করে তুমি যদি লুটবো বলো ওটা তো অন্যায় কাজ হবে আরে মুসলমান আরে ছেলে মেয়েরা তরুণেরা এ না জোয়ানেরা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ সৃষ্টিকে পছন্দ করে আল্লাহ সৃষ্টিকে রাজি করে আল্লাহ সৃষ্টিকে প্রিয় করে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একজন লোককে জিজ্ঞাসা করবে বান্দারে কোথায় যাবি বল বান্দা বলতে লাগবে আল্লাহ পাক দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম হজ করেছিলাম আল্লাহ পাক আজকে জান্নাত যেতে চায় আমার আল্লাহ পাক বলতে লাগবে আবু দাউদ শরীফ হাদিস বলে যায় এ আমার বান্দারে দুনিয়া জমিনে আমি যখন বিমারি ছিলাম আমাকে কেন দেখতে গেলি না বান্দা চমকে যাবে আল্লাহ আপনার আমার বিমার সত্যি তো আমার আল্লাহ বিমার থেকে পাক আপনার কখন বিমার হলো আপনার তো বিমার হয় না আর আমি বা আপনাকে দেখতে যাব কি করি আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামে অমুক লোকটা বিমারি ছিল ওটা তো আমারই সৃষ্টি ওকে দেখা ওকে ভালোবাসা আমার জন্যই করতিস ওটা আমাকেই দেখা হতো আমারই সেবা মানে আমারই ভালোবাসা করা হতো কেন আমার সৃষ্টিকে ভালোবাসা ওটা আমার জন্যই করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ আবার একজনকে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কোথায় যাবি বল বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাত যাব কেন নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি এই আমার যখন পিপাসা লেগেছিল আমাকে পানি পান করালিনি কেন আমার জন খিদা লেগেছিল খেতে দিলি না কেন বান্দা আবার অবাক হয়ে যাবে আল্লাহ আপনাকে তো পিপাসা লাগে না খিদা লাগে না এ থেকে তো আপনি পাক আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামের গরিবটা ওটা তো আমারই সৃষ্টি ওকে যদি খাওয়াতিস ওটা আমার সৃষ্টির সেবা করা হতো ওটা আমি আল্লাহ আমার জন্যই করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস এটা তাহলে ভাবুন আজকে আল্লাহর সৃষ্টি কে হেফাজতের কথা ভাবতে হবে না
আজকে মেয়েরা কত অসহায় হয়, কখনো বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিফা যাকে সাত দিন ধরে মন্দিরের মধ্যে রেপ করা হলো, কি কষ্ট হয়েছে তার উপরে। গত কয়েকদিন আগে যেটা ইউপিতে হলো, আবার অন্যায় হলে তাকে প্রতিরোধ করে দমন যদি না করো এই অন্যায় একদিন আপনার ঘরে ঢুকবে, জেনে রেখে দেবে, আপনার ঘরে হামলা করবে একদিন। আল্লাহ নবীজি দুনিয়া বাজাবি বুল্লা জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বা একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দার এদিকে হিসাব নিকালটা আমাকে দে, বান্দা কান্দতে লাগবে আল্লাহ পাক আপনি আমাকে সবার সামনে বিয় যদি করে দেবেন না আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আমার আল্লাহ বলতে লাগবে বান্দারে না একবার তোরা বললাম আটা দেখা লা তখনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, বান্দা তোরা মোল্লামাটা দেখা বান্দার মোল্লামা আল্লাহ বা দেখতে লাগবে আমোল্লামা দেখতে দেখতে দেখা যাবে বান্দার মোল্লামায় গোনা পাপ অন্যায় ভরা, শুধুমাত্র একটা ভালো কাজ রয়েছে ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ বা রহমতের দরিয়া যশ মেরে বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি ওই কাজটা আমার পছন্দ হয়েছে, ওরে আমার বান্দা আমি আল্লাহ পা আমার রহমতে বিনিময়ে তোকে নাজাত দিয়ে দিলাম। ওই একটা ভালো কাজ কি আমরা কম বেশি সবাই জানি, মনে রেখে দেবে নবী আমার আপনাকে আমাকে কতটা ভালোবাসে, আল্লাহ নবী যখন সুবালায় দুল্লা দিয়ে দুল দিয়েছিলে আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়্যাল, আল্লাহ নবী যখন বড় হয়ে মদিনা নববী শরীফে তাকরির করছিলেন ওয়াজ করতেছিলে এমন সময় যে নবী সাহাবারা দাঁড়িয়ে রয়েছে ওয়াজ বসিয়া শুনতে লেগেছে, আল্লাহ নবী চাচা হযরতে আব্বাস দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে ইয়া রাসূলুল হাবিবাল্লাহ শিশুবালার একটা কথা মনে পড়েছে সুরা আপনাকে জিজ্ঞাসা করতে চায়, আল্লাহ নবী বলেছিলেন বাবা কি কথা হুজুর তখন বলতে লাগলে শিশুবালার একদিন আপনি ছোট ছিলে তখন কান্দতে ছিলে যে কান্নাটা বড় দুঃখদায়ক বেদনাদায়ক কান্না, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছিলাম সুরা আপনি কিছুতেই চুপ হলেন না আবার কিছুক্ষণ পরে দেখি মুরে ঠোঁটে মুচকে মুচকে আসতে চিনে হাসি কান্নার মধ্যে কি রহস্য রয়েছে হুজুর কি কারণ আছে কেন আপনি আসতে ছিলেন কিছুক্ষণ পরে আমার কাঁদছিলেন আপনাকে সান্ত্বনা দিচ্ছিলেন আপনি চুপ করছিলেন না হুজুর কি কারণ রয়েছে, আল্লাহ নবী বলেছিলেন হে বাস্তাবেলা আমি যখন ছোটবেলায় শুনছিলাম সকালে সুস্থ রাজা পারিস্তা সন্ধ্যে পর্যন্ত পাড়া দিত এবং সন্ধ্যেবেলা সুস্থ রাজা পারিস্তা আমার খেদমতে আসত সকাল পর্যন্ত পাড়া দিত ওই ফেরেশতাদের মধ্যে দেখে আলোচনা হতেছিল বাবারা বাবারা শুয়ে রেখে দাও এমন করে আমার উম্মতের মধ্যে দে একটা লম্বা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য গুনাহ করার জন্য ভুল করার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম দেবে, এই কথাটা শোনা সাথে সাথে আমি রাসূলুল্লাহ কাঁদতে ছিলাম যতক্ষণ পর্যন্ত খুশির খবর পেলা ততক্ষণ পর্যন্ত কাঁদতে ছিলাম যখনই খুশির খবর পেলা আমার উম্মা দিনের মধ্যে দেখে যতই গুনাহ করে ফেলবো না কেন আমি নবী আমার বাড়ি এসে যদি আমার ওসিলায় আল্লাহ ক্ষমা চাইলা আল্লাহ পাক তাদের জীবনে গুনাহ খেয়ে মাফ করে দেবে। আজ আমরা এত গুনাহ করার পরও একটা রাস্তা কিন্তু খোলা আছে আমাদের নাজাতে নবীর দরবারে গিয়ে যদি তার ওসিলায় দোয়া চাই আল্লাহ মাফ করে দেবে।
এমনও মানুষ আছে নবীর দরবারে যেতে পারে না কি হবে মুহাদ্দিস হযরতরা বলেছেন যিনি নবীর ওসিলা দিয়ে কেউ দোয়া চায় আল্লাহ পাক সেটাকেই কবুল করে লয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা নজওয়ানেরা আমরা অর্থ খরচ করব যেখানে দুনিয়াতে নাম সুনাম হবে দুনিয়াদারি নাম গুণ লাভ নয় আখিরাতের কথা ভাবেন কেননা নিঃশ্বাসে কোন বিশ্বাস নাই কখনো গিয়ে চিন্তা করেছো এত দরদি কি হবে নিজের পরিবার কামতি দিয়ে নিজেকে ছেড়ে দেবে তুমি স্বামী তোমাকে ভুলিয়ে যাবে তথাপিও তার জন্য আমরা কত কি করি অবশ্যই করবেন কোনো বাধা নাই কেননা ভালোবাসার মানুষের জন্য করলে আল্লাহ পাক খুশি কিন্তু এই কামতি দিন আমার নবী পাক আমাদেরকে ভুলবে না কঠিন ময়দানে মাসুর যেদিন মাদে এক ব্যাগ দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য না বিয়ে দেবে ওই দিন জমিনটা লোহা পরে পরে যেমন লাল হয়ে যায় জমিন তো ওই রকম লাল হয়ে যাবে ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না বাবারা শুনে দাও ওই জমিনে কি করে তুমি আমি দাঁড়াবো কিন্তু ওই জমিনে তোমার আমার কেউ আপন হবে না আল্লাহ নবী জানিয়ে দিলে ওই দিনে ছেলে বাপের কাছে গেলে বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপের কাছে গেলে বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপকে চিনবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না কেউ কাউকে চিনবে না ওই দিনে কিন্তু আমি রসুল্লাহ গাল্লা তাজ করিয়ে দেবে আমি নবী আমার উম্মত উম্মতিদের জন্য শাপাত করব বাবারা মনে রেখে দিও কামতের দিন আর কোটি দিন হবে ওই দিন রবি আমার তোমার আমার কাজে লাগবে আল্লাহ নবী পাকের পরিজা টুকরি খাতুনে জান্নাত নবী পাকের কাছে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলে যাবেন আব্বা আপনাকে না দেখে থাকতে পারি না আপনি চলে যাবেন আমাকে ছেড়ে আল্লাহ নবী কানে কানে বলেছিলেন এ ফাতেমা রে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে আমার পরে তুমি চলে যাবে আল্লাহ নবী কামতির আলোচনা করতে ছেড়ে হযরতে ফাতেমা শুনতেছিল আল্লাহ নবী বলেছিল ফাতেমা রে তিনটে জায়গাতে আমি কারো কথা মনে রাখবে না শুধুমাত্র আমার উম্মত উম্মতিদের বাঁচাবার জন্য এক নম্বর জায়গা হলো যখন মিজানে দাড়ি পাল্লাই নেকি বদিকে মাপা হবে নেকি আর গুনাহকে মাপা হবে ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ নিজামে দাড়ি পাল্লা গড়ে থাকবো যখনই দেখবো আমার কোনো গুনাহগার আমার উম্মা গুম্মা দিদা না জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোন ঘরে যদি একটা দুটো তিনটে পর 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 তিনটে নারী সন্তান হয় এ দুনিয়া মানুষেরা ও নারী হয়েছে ওর কোন হাত না সৃষ্টিকর্তা তোমাকে যেমন পুরুষ বানিয়েছে ওকে তেমন নারী বানিয়েছে ওকে বোঝা মনে করো না ওকে অশুভ মনে করো না ওকে যদি মহাব্বত করো ভালোবাসো ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো নারীর বাবা বাবা আমি রসুল বলে দিয়ে যা তুমি আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব নারীদেরকে ভালোবাসতে হবে না হবে না
শুধু এক মায়ের পেটে এলেই কি বোন হয়? আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান, সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে। আমার নজওয়ান তরুণীরা যুবকীরা ও প্রিয় দেশবাসীরা, আজকে আমার দেশেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে। এ যুবকেরা দেশে কত আইন তৈরি হচ্ছে, নারীদের জন্য কোন আইন তৈরি হচ্ছে না। আল্লাহ নবী দিন দুনিয়া বা সাবিবুল্লাহ রাষ্ট্র কায়েম করলে নবী আমার ওই রাষ্ট্রের প্রধান হলেন, নবী আমার প্রধানের বিচার করতে লাগলেন, আল্লাহ নবী আইন পাশ করে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন নারীদের উপরে কেউ যদি জুলুম অত্যাচার করে তার ইজ্জত আব্রু যদি কেউ লুটে হত্যা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে বা দড়া মেরে মেরে হত্যা করা হবে। এ যুবকেরা তরুণেরা আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, মানুষের সুরাত মধ্যে শয়তানের বসবাস হয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল আসে, যখনই আইনটা করা হবে ওই মানুষের অন্তরে শয়তানটা বাইরে বেরোতে পারবে না, ও ভয়ে 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 ভেতরে মারা যাবে। আমার দেশের নারীরা কখনো বেউজ্জতিও হবে না। بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাদারে মাহশর মেগে লাব্বাইক লাব্বাইক জহাঁ উম্মতুনে পুকারা মুহাম্মদ হামে জানো দিল সে পিয়ারা মুহাম্মদ মুহাম্মদ কে গম হে হামারা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
ولا آلي كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا আমার আব্বা ভাইরা দূরে আম্মা বোনেরা আমার প্রিয় দেশবাসীরা আমি মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ভারতীয় আমি ভারতবর্ষে ব্রিটিশদের ঘরে তারাবার পিছনে আমাদের অবদান তুলনামূলক অনেকটা বেশি আমি তুলনা করে নিজের কাজকে কাউর কাছ থেকে পারিশ্রম নিয়ে বা প্রচার করতে চাইছি না কিন্তু হাকিকত এটা আমরা ইতিহাস ভুলে গেছি আমরা আমাদের পূর্বপুরুষদের অবদানকে ভুলে গেছি যে জাতি তার দাদু তার বাবা তার পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায় ও জাতি খুব শিগগিরই ধ্বংস হয় আজ আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি তাই আজকে আমরা ধ্বংস হচ্ছি ইতিহাসে এমন একটা দিন ছিল যে দিনটাকে আরবের ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় যে সময় এত অন্ধকার ছিল এত জিহালাত ছিল এত অশিক্ষিত ছিল এত অভদ্র ছিল এত দুর্নীতি ছিল এত বদমাইশ খারাপ ছিল যে সময়ে নিজের বাবা নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত আমি যে ইতিহাসটা আজ বলছি এই ইতিহাসের সঙ্গে বর্তমান ইতিহাসকে মিলিয়ে দেখুন মিলছে কিনা নিজের ছেলে নিজের মাকে হত্যা করত নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দিত এই রকম একটা জঘন্য সময় যে সময়ে একদল নেতা ছিল আবু জেহেল উদবা সাইবা আবুল হাব আবু সুফিয়ান এরা কি করত গরিবদের ঘরে কীতদাস বানিয়ে রাখত এবং শহরের বাজারে গরিব মানুষের ঘরে ছেলেদের ঘরে নিজে বিক্রি পর্যন্ত করে দিত এখন একটা জঘন্য ইতিহাস যে অশান্তি দাবানল যে জ্বলেছিল দেড় হাজার বছর আগে এই অশান্তির হাত থেকে মানুষ্য জাতিকে সৃষ্টিকর্তা বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ্য জাতির কল্যাণের জন্য পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের জন্য পাঠাইনি মানুষ্য জাতির জন্য পাঠিয়েছে তাহলে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের তা নয় যতটা আমাদের ততটা সমস্ত ধর্মের মানুষের আমরা মানি তারা মানে না জবাব রব্বুল আলামিনের কাছে দেবে আমরা জবাব নিবার কে দ্বিতীয় নম্বর সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব যিনা যার নাম হলো কোরআন শরীফ সেই কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয় হুদাল লিন্নাস মানুষ্য জাতির জন্য এসেছে নাস মানে মানুষ অর্থাৎ গাইডবুক একটা মানুষের সমাজনীতি কেমন হবে রাজনীতি কেমন হবে ব্যবসাটা কেমন ভাবে হবে সংসার জীবনটা কেমন ভাবে হবে দেশটা কেমন ভাবে চালাবে সমস্ত টোটাল একটা মানুষের লাইফ স্টাইলটা কেমন হওয়া দরকার কি জন্য প্রভু তোমায় সৃষ্টি করেছে টোটালটা এই কোরআন শরীফে সৃষ্টিকর্তা আমাদের গাইডবুক হিসাবে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
এই যে আমার হাতে ঘড়ি আছে এই ঘড়িটা কিভাবে চালাতে হয় কিভাবে রাখতে হয় কিভাবে যত্ন করতে হয় কোন জিনিসটা ঘড়ির জন্য ক্ষতিকারক টোটাল কিন্তু ঘড়ি যে তৈরি করেছে একটা গাইড বুক দিয়ে পাঠায় এর সাথে ঠিক না বেটি ঠিক তেমনি মনুষ্য জাতিকে যিনি সৃষ্টি